যুক্তরাজ্যের বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনে প্রবাসী বাংলাদেশী মুসলিমরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য উচ্ছ্বাস আর আনন্দের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। মসজিদ ছাড়াও ঈদের নামাজ আদায় করেছেন পরিবারের সকলকে নিয়ে দেশের মতো খোলা মাঠে। করোনার লকডাউন তুলে নেয় এবারের ঈদ ছিল বাড়তি আনন্দ। বিস্তারিত দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। যুক্তরাজ্যের বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনে প্রবাসী বাংলাদেশী মুসলিমরা যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর উচ্ছ্বাস আর আনন্দের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। আজকে আমরা ঈদ জামাত শেষ করছি বেক্টন পার্কে। আলহামদুলিল্লাহ আমরা মা বই নহল ফার্স্ট টাইম জয়েন হইসইন, থাউজেন্ড মানুষের উপরে এখানে গ্যাদারিং হয়েছে। আল্লাহর শুক্রিয়া আমরা আদায় করি। মহিলা পুরুষ সবই মিলিয়ে আমরা নামাজ পড়তাম পারছি, খুব সুন্দর হয়েছে। আমরা আজকে ব্যাকটন পার্ক নামাজ পড়ছি, মহিলা এবং অনেক মানুষ হয়েছেন, আমরা সব খুশি। আমরা ব্যাকটন পার্ক সার্ভিস গার্ডেন আমরা সব সকল মিলিয়ে আমরা ঈদ ঈদ জমাত করতাম পার্ছি। আজকে খুব ভালো লাগলো, আমরা এই খোলা মাঠে ঈদের নামাজ আদায় করছি। প্রত্যেকে আমরা কমিউনিটির সারা বেক্টনবাসীর মুসলমান হলে আমরা ঈদের জমাত বানাইছি মহিলা পুরুষ সহ। ঈদ মুবারক, ইউ নো আই ওয়ান্ট থ্যাঙ্ক সাঈদ ভাই ফর অর্গানাইজিং দিস টুডে। আই থিঙ্ক উই হ্যাড রিয়েলি গুড টার্ন আউট, আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক এন্ড থ্যাঙ্ক ইউ টু অল দি অর্গানাইজার্স এন্ড পিপল হু হেল্পড আউট টুডে। মসজিদ ছাড়াও ঈদের নামাজ আদায় করেছেন পরিবারের সকলকে নিয়ে দেশের মতো খোলা মাঠে। ব্যাকটন মুসলিম কমিউনিটির সৈয়দ হোসেন আহমদের উদ্যোগে নিউ ব্যাকটন পার্কে ও ইস্টাম সাউথ অ্যাসোসিয়েশনের সেলিম আলতাফের আয়োজনে গোসলি প্লেইং ফিল্ডে অনুষ্ঠিত ঈদের নামাজে পরিবারের সকলকে নিয়ে বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন। গুজরিন পার্কে আজকে আমরা যে ঈদের নামাজটা পড়লাম তাতে মনে হচ্ছে যে বাংলাদেশের ঈদগাহে নামাজ পড়েছি। আজকের এই মহামারীতে, করোনার মহামারীতে দেশ এবং প্রবাসের সবাই আক্রান্ত, এমত অবস্থায় আমরা মাঠে বাংলাদেশের জন্য দোয়া করেছি। আমি আশা করব যে বাংলাদেশ থেকে আর সারা বিশ্বে করোনা মুক্ত হবে। Your chairman and secretary have had a lot of help and support to get this event organized today. It's the first time they've আসসালামু আলাইকুম। যুক্তরাজ্য বসবাসরত ইস্ট লন্ডনে আমরা সবাইকে নিয়ে আজকে গুজলি পার্কে ঈদের জমাত পড়েছি। অত্যন্ত মনোরম পরিবেশে সবাই এখানে, মহিলা ছেলে পুরুষ সবাই সমবেত হয়েছে। সুন্দর একটা ঈদ জামাত আয়োজন করেছে, তার জন্য আমি গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন অসংখ্য ধন্যবাদ। এ সময় ইমাম মুসলিম বিশ্বের শান্তি সমৃদ্ধি ও করোনামুক্ত জীবন কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন। আলহামদুলিল্লাহ, আফটার সো লং ইট ফিলস লাইক দ্য হোল দ্যাট ওয়ান উই আর ওয়ান নেশন টুগেদার, ফিলস গুড রিডিং ঈদ নামাজ, এসপেশালি ওয়েন পিপল আর সাফারিং ইন দিস প্যান্ডেমিক। উই প্রে দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিপস অল দ্য পিপল মুসলিমস ইন গুড হেলথ এন্ড ঈমান, অল দ্য মুসলিমস হু হ্যাভ বিন ট্রাবলড এভরিওয়্যার, মে আল্লাহ কিপ প্রোটেক্ট দেম, মে আল্লাহ প্রোটেক্ট আস এন্ড কিপ এভরিওয়ান healthy and give them a long life, ameen inshallah. যুক্তরাজ্যের বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের মুসলিম অভিবাসী বাংলাদেশীরাও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করলেন। তারা নামাজ পড়েছেন মসজিদের সাথে সাথে খোলা মাঠে, শুকরিয়া আদায় করলেন মহান রাব্বুল আলামিনের কাছে এই প্যান্ডামিক যেন দূরীভূত হয়ে যায়। চৌধুরী মুরাদ, আইওএনটিভি নিউজ, লন্ডন।